এমনতে যে খবরের দিকে আমরা নজর রাখব সৌরভ গঙ্গোপাধ্যায় তাকে বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সরানো হচ্ছে সিংহাসনচ্যুত মহারাজ এবং বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি যেটা জানা যাচ্ছে রজার বিনি হচ্ছেন পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট যদিও জয় শাহ তিনি বোর্ড সচিব পদে বহাল থাকছেন অপরদিকে যেটা জানা যাচ্ছে বিসিসিআই এর কোষাধ্যক্ষ হচ্ছেন আশিস সেলার যিনি বিজেপি নেতা অরুণ ধুমাল যিনি আইপিএল চেয়ারম্যান হচ্ছেন যিনি কিনা কোষাধ্যক্ষ ছিলেন এই অরুণ ধুমাল আবার অনুরাগ ঠাকুরের ভাই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর তার ভাই অরুণ ধুমাল তিনি হচ্ছেন আইপিএল এর চেয়ারম্যান রাজনৈতিক মহলের বক্তব্য বা অভিজ্ঞ মহলের বক্তব্য যে রাজনৈতিক কারণেই সরতে হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে যদিও তার মেয়াদ শেষ হচ্ছে না তবুও তাকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে কারণ তিন বছর হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে আরও বেশ কয়েক বছর তিনি থাকতে পারতেন বিসিসিআই প্রেসিডেন্ট পদে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে সিংহাসনচ্যুত মহারাজ বিসিসিআই এর পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি ক্রিকেটের থেকে অনেক বেশি করে রাজনৈতিক স্বার্থ এর পেছনে রয়েছে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহল এবং অভিজ্ঞ মহল মনে করছে যে পেছনে রাজনৈতিক কারণ রয়েছে অরুণ ধুমাল হচ্ছেন আইপিএল এর চেয়ারম্যান যিনি কিনা বিজেপি নেতার পুত্র এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমাল যিনি কোষাধ্যক্ষ ছিলেন তিনি হচ্ছেন আইপিএল এর চেয়ারম্যান অপরদিকে আশিস সেলার যিনি বিজেপি নেতা তিনি হচ্ছেন বিসিসিআই কোষাধ্যক্ষ সব কিছুর পেছনে অর্থাৎ এই যে পরিবর্তন এই পরিবর্তনের পেছনে বিজেপির গেরু গৈরিকীকরণ কাজ করছে বলে মনে করা হচ্ছে সিংহাসনচ্যুত মহারাজ সৌরভের জায়গায় বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি রজার বিনি হচ্ছেন পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি যিনি প্রাক্তন ক্রিকেটার যিনি ওয়ার্ল্ড কাপ জয়ী দলের সদস্য ছিলেন 83 ওয়ার্ল্ড কাপ জয়ী দলের সদস্য ছিলেন সেই রজার বিনিকে বিসিসিআই প্রেসিডেন্ট করা হচ্ছে বলে জানা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি প্রশাসক হিসেবে রজার বিনি সেভাবে পরীক্ষিত নয় কিন্তু রজার বিনি ক্ষেত্রে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সরানো নিয়ে অভিজ্ঞ মহলে বক্তব্য যে ক্রিকেট কম এর পেছনে অনেক বেশি করে রাজনীতি রয়েছে বলে মনে করা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডে বড়সড় রদবদল সিংহাসনচ্যুত মহারাজ তাকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে রজার বিনিকে পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি বিসিসিআই কোষাধ্যক্ষ ছিলেন অরুণ ধুমাল তিনি আইপিএল চেয়ারম্যান হচ্ছেন যিনি আবার সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ আশিস সেলার বিজেপি নেতা তিনি হচ্ছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ ফলত অভিজ্ঞ মহল মনে করছে গোটা বিষয়টির পেছনে রয়েছে গৈরিকীকরণ বিজেপির গৈরিকীকরণের চেষ্টা এমনটাই কিন্তু মনে করছে অভিজ্ঞ মহল সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় রজার বিনি হচ্ছেন বিসিসিআইয়ের পরবর্তী প্রেসিডেন্ট বিসিসিআই পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে রজার বিনিকে প্রেসিডেন্ট করা হচ্ছে এবং এর পেছনে ক্রিকেটের স্বার্থ থেকে অনেক বেশি রাজনৈতিক স্বার্থ লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে আইপিএল চেয়ারম্যান হচ্ছেন অরুণ ধুমাল যিনি অনুরাগ ঠাকুরের ভাই যিনি কিনা বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ ছিলেন অপরদিকে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ হচ্ছেন আশিস সেলার যিনি বিজেপি নেতা ফলত সমস্ত দিক দেখে অভিজ্ঞ মহল মনে করছে যে এর পেছনে ক্রিকেট কম অনেক বেশি করে রাজনীতি লুকিয়ে রয়েছে এবং গৈরিকীকরণের চেষ্টা হচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি এমনটাই জানা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি সিংহাসনচ্যুত মহারাজ তার পরিবর্তে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি এবং এর পেছনে ক্রিকেটের থেকে অনেক বেশি করে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলে মনে করছে অভিজ্ঞ মহল এ নিয়ে কথা বলবো নিউজরুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচেতনা সুচেতনার কাছে সরাসরি চলে যাব সুচেতনা অন্যতম বড় সড় খবর আজকে বলা যেতে পারে যে বিসিসিআই এর প্রেসিডেন্ট পদ থেকে সরানো হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবং সেই জায়গায় আনতে পারে রজার বিনিকে এমনটাই কিন্তু এই মুহূর্তের অন্যতম বড় সড় খবর এবং পাশাপাশি সচিব হিসেবে বিসিসিআই এর সচিব পদে কিন্তু অপরিবর্তিতই থাকছেন জয় শাহ ঠিক কি কি রদবদল ঘটতে চলেছে কেন এই পরিস্থিতি জানতে চাইবো পার্থদার কাছ থেকে পার্থদার ঠিক কি কি বদল রদবদল সার্বিকভাবে হতে চলেছে বিসিসিআই এ দেখো এটা একটা নাটকীয় রদবদল এটা বলা যায় যে দৃশ্যপট খুব দ্রুত চেঞ্জ হয়েছে আজ থেকে 15 দিন আগেও মোটের ওপর ঠিক ছিল যে সৌরভ থেকে যাবেন সভাপতি হিসাবে যেরকম ছিল সেরকম থাকবে যে কারণে সুপ্রিম কোর্টে মুভ করা হলো সুপ্রিম কোর্ট রায় দিল যে সৌরভে থাকতে কোনো বাধা নেই কিন্তু তারপর কোনো এক
অদ্ভুত কারণে, কোনো এক অদ্ভুত কারণে আমরা দেখলাম যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বোর্ডে যাতে না থাকেন সেই রকম একটা রণকৌশল তৈরি হলো। বোর্ডে একটা মিটিং হলো, সৌরভ গাঙ্গুলি নিজে সেখানে থাকলেন, বোর্ডের শিক্ষকতা থাকলেন, সিদ্ধান্ত হলো সৌরভ আর বোর্ডে থাকবেন না, বোর্ডের কোনো পদে থাকবেন না। সেই সময় আলোচনা হলো যে সৌরভ আইসিসিতে যেতে পারেন, সেই তারও আগে একটা কথা চলছিল সেই সময় যে জয় শাহকে সেই জায়গায় আনা হতে পারে, কিন্তু বোর্ডে পরিবারতন্ত্র মানে অমিত শাহর পুত্রকে সভাপতি করা হবে এরকম একটা জল্পনা তৈরি হওয়ার পর ড্যামেজ কন্ট্রোল হিসেবে নিয়ে আস, কারণ নতুন নাম আসা মানে চলছিল, সেসব রজার বিনির নাম ভেসে আসে, যিনি কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধান, রজার বিনিকে নিয়ে আসা হয়, আসার ইয়ে করা হয়, এবং তাতে শিলমোহর পরে আজকে সংবাদ সংস্থা সূত্রে প্রথম খবরটা আসে যে সৌরভ গঙ্গোপাধ্যায় আর কোনো রকম বোর্ডে পদে থাকছেন না, সভাপতির পদ সরছেন। 18ই অক্টোবর রজার বিনিকে ঘোষণা করা হবে, কর্ণাটক সংস্থা এর আগে নাম প্রস্তাব করবেন এবং সৌরভ সরে যাবেন এবং রজার বিনি সেই জায়গায় আসবেন। এটা হচ্ছে বোর্ডের সভাপতি পদে। বাকি জায়গাগুলোতে রাজীব শুক্লা ছাড়া বাকি সব কিছুতে, রাজীব শুক্লা ছাড়া বাকি সব কিছুতে বিজেপির সমস্ত যে নেতারা বা তাদের আত্মীয়রা সেই জায়গায় আসছেন। সবচেয়ে বড় প্রমাণ অরুণ শেলার, যিনি মুম্বাই বিজেপির প্রেসিডেন্ট, উনি সরাসরিভাবে আসছেন, ওনাকে কিছু কোনো কারণে উনি রাজনীতিতে নিয়েছিলেন, উনি এখন ওনাকে সেই জায়গায় আনা হচ্ছে কোষাধ্যক্ষ পদে। সবচেয়ে বড় কথা এই জায়গা ক্রিকেটীয় দিক থেকে যদি দেখতে হয়, আগামী 4 বছর ক্রিকেটের পক্ষে খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ এখন IPL থাবা বসাচ্ছে, ICC-র বেশ কিছু টুর্নামেন্ট ইরেলিভেন্টের পর্যায়ে চলে যায়, দ্বিপাক্ষিক সিরিজ এখন ইরেলিভেন্ট হয়ে যাচ্ছে, সেখানে বোর্ড সভাপতি, সেখানে ICC-তে বোর্ড এমন একজনকে পাঠাতে চাইছে যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, হতে পারে, সেই জায়গায় সৌরভের নাম যায় কি না সেটা দেখার। কিন্তু আপাতত বলা যায় সৌরভ বোর্ডে কোনো রকম কোনো কিছু থাকছেন না, রজার বিনিকে আনা হচ্ছেন, যিনি ওয়ার্ল্ড কাপ উইনিং ক্রিকেটার, রজার বিনি কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন, U19 ওয়ার্ল্ড কাপ 2000 শ্রীলঙ্কায় গিয়ে জিতেছিলেন, এবং রজার বিনি খুব খুব চুপচাপ মানুষ, ওনাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া সম্ভব, সচিব হিসেবে যেন অমিত শাহ থাকছেন, অমিত শাহর ছেলে জয় শাহ থাকছেন, এই কাজটা তিনি করতে পারেন, তো সেই হিসেবে একটা মোটের উপর একটা প্রিন্ট তৈরি হয়েছে। সৌরভ সরছেন এটা মোটের উপর 100%, এবং আরও একটা বিষয় যেটা বলার এই জায়গায় যে রজার বিনি 2012 সালে একটি বিতর্কে জড়িয়েছিলেন, উনি যখন জাতীয় নির্বাচক কমিটির প্রধান, উনি ওনার ছেলে স্টুয়ার্ট বিনিকে সুযোগ দেন এবং স্টুয়ার্ট বিনি একেবারেই সফল হয়নি, তা নিয়ে ওনাকে বিতর্কে জড়ান, সেটা আজ থেকে প্রায় 10 বছর, তার মধ্যে উনি কর্ণাটক ক্রিকেট সংস্থায় দায়িত্ব সামলেছেন, এবং আমরা দেখেছি যে এখন উনি বিজেপির পছন্দের তালিকায় আছেন, উনি এখন বোর্ড সভাপতি হিসেবে আসছেন। ঠিক এই প্রশ্ন তুমি যেখানে শেষ করলে পার্থ দাস, সেই জায়গাটা থেকে আমার শুরু করতে চাইবো আমি এবং আসতে চাইবো কণার দ্বার কাছে, ঠিক এই প্রশ্নটা নিয়েই। এই যে পরিস্থিতিটা তৈরি হলো যে BCCI-এর প্রেসিডেন্ট পদ থেকে সরানো হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবং সেই জায়গায় আনা হচ্ছে রজার বিনিকে, অনেক মহল থেকেই এমন একটা প্রশ্ন উঠছে যে এর পেছনে কি কোনো রাজনীতিকরণের কোনো রকম চেষ্টা রয়েছে বা গৈরিকীকরণের কোনো রকম চেষ্টা রয়েছে, একটা রাজনীতির ছোঁয়া কি এর মধ্যে লাগছে, কি বলবেন কণার দা? পুরোটাই রাজনীতি, অপারেশন লোটাস চালিয়ে যেরকম বিজেপি একের পর এক বিরোধী শাসন যেগুলো করছে, যেসব রাজ্যে সেগুলো যেমনি দখল করেছে, ঠিক সেভাবেই এবারে দেশের সেরা ক্রীড়া সংস্থাগুলিকেও দখল করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই প্রথম পদক্ষেপ অত্যন্ত নগ্নভাবে BCCI দখল করার অভিযান শুরু করলো। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতন একজন সুশাসক এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে যিনি প্রশাসন পরিচালনা করেছেন তাকে সরিয়ে দেওয়া হলো, তার বদলে যিনি আসছেন রজার বিনি, ক্রিকেটার হিসেবে তিনি কতখানি দক্ষ বা দক্ষ সেটা এখানে বিবেচ্য নয়, বিবেচ্য হচ্ছে যে তিনি প্রশাসক হিসেবে এ পর্যন্ত কী করেছেন, সেরকম কোনো নজির রজার বিনির নেই। রজার বিনি ছাড়াও যাদেরকে নাম শোনা যাচ্ছে, ভেসে উঠেছে রজার বিনি ছাড়াও, তাদের মধ্যে প্রত্যেকের সঙ্গেই একটা বিজেপির সরাসরি যোগ রয়েছে। হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মন্ত্রী অনুরাগ ঠাকুর, ওর তার বাবা হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমাল আসছেন বিজেপি, এছাড়া আসছেন অরুণ শেরিল, তিনি আসছেন বোম্বের বিজেপির নেতা, প্রত্যেকের সঙ্গে বিজেপির একটা সরাসরি সম্পর্ক আছে, সেই সম্পর্ককে কাজে লাগিয়ে বিজেপি BCCI দখল করার যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনার প্রথম ধাপ BCCI-তে সৌরভের অপসারণ এবং BCCI-তে রজার বিনি
যাকে পরোক্ষে পরিচালনা করবে, জয় শাহ অমিত শাহর পুত্র বোর্ডের সচিব হিসেবে তার ভূমিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে এবং তিনি পরিচালনা করবেন বোর্ডকে এবং 2024 লোকসভা নির্বাচনের আগে এই বিসিসিআই কার্য দিয়ে বিসিসিআই বিভিন্ন তাদের পদক্ষেপের মাধ্যমে বিজেপি ফয়দা লোটার চেষ্টা করবে। আরও আছে রাজনীতি, রাজনীতি আছে যে অমিত শাহ আমাদের মনে আছে। সুচেতনা তুমি থাকো আমাদের সঙ্গে, সুচেতনা এবং কনাতা এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। শান্তনু দা, সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সরানো হচ্ছে, নিয়ে আসা হচ্ছে রজার বিনিকে এবং বোর্ডে একাধিক বিজেপি নেতা বা বিজেপি মন্ত্রীদের পুত্রদের বা ভাইদের রাখা হচ্ছে, কিভাবে দেখছেন? দেখুন, আমি ইতিমধ্যে টুইট করে বলেছি আমার মনে হয় এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা। অমিত শাহ সৌরভ গঙ্গোলির বাড়িতে অবধি চলে এসেছিলেন, তার বাড়িতে গিয়ে যোগ্যচর্চ করে খেয়ে গেলেন। তিনি চেয়েছিলেন তিনি বিজেপিতে জয়েন করুক, হয়তো তিনি বিজেপিতে জয়েন করেননি বলে, অথবা যেহেতু তিনি বাংলায় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে গেছেন বলেই তিনি রাজনীতিকে স্বীকার হতে হলো তাকে। এছাড়া বিজেপি আবার যে সেই বিসিসিআই কেও যে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন করে ফেললো তার প্রমাণ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির নেতা তাদের পরিবারের লোকেদের নিয়ে বিসিসিআই তৈরি হলো। শান্তনু, আরেকটা বিষয়ে দেখা যাচ্ছে যাদের নাম পাওয়া যাচ্ছে, জয় শাহ যিনি অমিত শাহের পুত্র তিনি যেমন তার পদে থেকেই যাচ্ছেন বোর্ড সচিব, অপরদিকে অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমাল যিনি বিসিসিআই কোষাধ্যক্ষ ছিলেন, তিনি বললাম যে বিজেপির একাধিক নেতা নেত্রী বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তার পরিবারের লোক দিয়ে বিসিসিআই থেকেও একটা বিজেপি শাখা সংগঠন করে তুলল। বেশ, অনেক ধন্যবাদ শান্তনু দা, কথা বলছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। তার বক্তব্য, একদিকে রাজনীতির কারণেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরে যেতে হচ্ছে, অপরদিকে পরিবারের একাধিক সদস্যদের নিয়ে এসে সেখানে পরিবারতান্ত্রিক গড়ে তোলা হচ্ছে বিসিসিআইয়ের যে বোর্ড সেই বোর্ডকে, এবং বিজেপি সেখানে গৈরিকীকরণ করছে এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছিল। সুচেতনা, যেমনটা কনাদা বলছিল যে পুরোটাই রাজনৈতিক কারণে এই রদবদল। একেবারে আবারও কনদা আপনার কাছে যাব, ঠিক যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে রাজনীতির রং কিন্তু লেগে গেল এই বিষয়টার মধ্যে, কনদা আপনি যা বলছিলেন। কিছুদিন আগে আমাদের মনে থাকবে যে সৌরভ গাঙ্গুলির বেহালার বাড়িতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে নৈশভোজ করেছেন এবং তার সাথে যে আলোচনাটা চলছিল সেই সময় জল্পনা যে রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় অথবা ডোনা গঙ্গোপাধ্যায়কে ওনারা বিজেপি সংসদে পাঠাতে চেয়েছিল, সেই প্রস্তাবে রাজি হননি সৌরভ। পরবর্তীকালে ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণার পরে যে একটি মিছিল বেরিয়েছিল যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এমনকি কার্নিভালে রেড রোডের কার্নিভালেও ডোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষা মঞ্জুরি নৃত্য পরিবেশন করেছে। সুতরাং সব দিক থেকেই দেখা যাচ্ছে যে বিজেপি কোনোভাবেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিজেদের কবজায় আনতে পারেনি, বিজেপি কোনোভাবেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে নিজেদের রাজনৈতিক ফয়দা লুটবার যেটা ব্যাপার তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখকে ব্যবহার করে সেটা করতে পারেনি, তাই বিরাগভাজন হয়ে গেছে সৌরভ। সে কারণেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে নিজের হাতের পুতুল রজার বিনিকে বসিয়ে জয় শাহর মাধ্যমে বিসিসিআইকে পরিচালনা করবার যে মাস্টার প্ল্যান করেছে অমিত শাহ সেটারই একটি প্রতিচ্ছবি দেখা গেল বিসিসিআইয়ের নির্বাচন ঘিরে। আগামী 18 তারিখে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন, আমাদের ধারণা যে সৌরভ গঙ্গোপাধ্যায় সেই দিনকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিদায় নিশ্চিত হবে। আগামী দিনে আইসিসিআইতে তিনি যাবেন কি না সেটা পরবর্তী আলোচনা, কিন্তু বিসিসিআই থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিতে হবে এমন কোনো পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু ঠিক হয় নেই সুচেতনা। একেবারেই যেমনটা কনদা বলছিলেন, এতক্ষণ শুনছিলে ঋষিকেশ, যে সার্বিকভাবে এই মুহূর্তে পরিস্থিতিটা যা তাতে কিন্তু ক্রীড়াপ্রেমীরা বারবার এই অভিযোগটাই আনছেন যে বিজেপির বিরাগ ভাজন হওয়ার জন্যই হয়তো বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ থেকে সরতে হচ্ছে, অপসারিত হতে হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবং সেই জায়গায় আনা হচ্ছে রজার বেনিকে, কাজেই এখানে এই গোটা বিষয়টার মধ্যে কিন্তু গৈরিকীকরণ বা রাজনীতির রং কিন্তু লেগেই গেছে ঋষিকেশ। একদমই, অনেক ধন্যবাদ সুচেতনা, কনাদ্দা এবং পার্থ, তোমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সুচেতনার সঙ্গে, নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধিরা, এবং যে বিষয়টি উঠে আসছে যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই প্রেসিডেন্ট থেকে সরানো হচ্ছে এবং পদে আসছেন রজার বিনি, তিনি হচ্ছেন পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট,
সৌরভের জায়গায়, এবং এক্ষেত্রে ক্রিকেট কম অনেক বেশি করে রাজনীতিকরণ বা গৈরিকীকরণের চেষ্টা হচ্ছে, এবং সেই চেষ্টাতেই তার সেই কারণেই কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরানো হচ্ছে বলে মনে করছে অভিজ্ঞ মহল। তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে অভিযোগ করা হচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ডেও সেখানেও রাজনীতিকরণের চেষ্টা চলছে, এবং তারই ফলশ্রুতিতে রজবিনীকে নিয়ে আসা হচ্ছে বিসিসিআই প্রেসিডেন্ট পদে সৌরভকে সরিয়ে।